আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক দর্শক, আপনারা যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বা আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে আপনাদের রিলেটিভ হয়তো আপনাদের জন্য আবেদন করে রেখেছে, জাস্ট ফাইলটা অ্যাপ্রুভ হলেই আপনারা আমেরিকায় আসবেন। সো এরকম যারা আছেন বা যারা স্টুডেন্ট ভিসা ছাড়া অর্থাৎ ওয়াইফ ক্যাটাগরিতে বা হাজব্যান্ড ক্যাটাগরিতে আমেরিকা আসেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমেরিকা আসার আগে দুইটা কাজ মাস্ট, এই দুইটা কাজ আপনাকে করে আসতেই হবে। মনে করুন বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এখানে আসে যারা হয়তো আমেরিকা প্রবাসী কাউকে বিয়ে করে আসে, তাদের ধারণা যে এখানে আসলে হাজব্যান্ডই তার সব কিছু দেখাশোনা করবে, তার আর কোনো টেনশন নেই। কিন্তু না, টেনশন আছে। টেনশনটা কি? সেটা হচ্ছে যে তাকে দুইটা জিনিস সে যদি জানে বা দুইটা জিনিস যদি সে দেশ থেকে শিখে আসে, তাহলে তার লাইফটা এখানে অনেক ইজি হবে। কি সেই দুইটা জিনিস? সেটা হচ্ছে এক, ড্রাইভিংটা শিখে আসা, দুই, ইংরেজি ভাষা। এই দুইটা জিনিস। মনে করুন কেউ গ্রিন কার্ড ধারীকে বিয়ে করলো, সো তার কিন্তু আসতে এক বছরের মতো সময় লাগবে বা এর বেশি সময় লাগবে। এই সময়টা কিন্তু সে কাজে লাগাতে পারে। সে কিন্তু যদি ইংরেজিতে দক্ষ না হয়, সে কিন্তু মিনিমাম চলার মতো ইংরেজি শিখতে পারে। এক বছর কিন্তু দীর্ঘ সময়। এখন আপনি বই পড়ে ইংরেজি শিখবেন নাকি ইউটিউব ভিডিও থেকে আপনি শিখবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা মাস্ট, আপনাকে শিখে আসতেই হবে। কারণ আপনি যদি এখানে একা কোথাও যেতে চান, কারণ এখানে সবাই বিজি থাকে, এমন না যে আপনার হাজব্যান্ড সবসময় আপনার পাশে থাকবে বা হেল্প করার জন্য। অনেক সময় সে অফিসে থাকবে, কাজে থাকবে, দূরে থাকবে, যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশান হয় আপনাকে 911 কল করতে হবে। সো আপনার কি জানতে হবে? ইংরেজি ভাষা। আমি জানি যে ম্যাক্সিমামই হয়তো এটা জানে, কিন্তু অনেক সময় বয়স্ক যারা মা বাবা, ওনাদেরকে আমরা কিন্তু নিয়ে আসি ইমিগ্রেশনে, ওনারা কিন্তু ইংরেজিটা ভয় পায়। আমি বলছি না যে আপনাকে একদম পুরোপুরি বলার মতো ইংরেজি শিখতে হবে, চাকরি করার মতো ইংরেজি শিখতে হবে, তা না। মিনিমাম কথাটুকু বলা, কারো কাছে মিনিমাম হেল্পটা চাওয়া বা সাহায্য চাওয়ার মতো ইংরেজি সেটা। আমি যেমন এক বাঙালি স্টোরে গেলাম মাংস কিনতে, তো উনি বাংলাদেশ থেকে নতুন এসেছেন, উনি এখানে চাকরি করতেছেন মাংস কাটার। উনি আমাকে বললেন যে আমাকে একটু বলতে পারবেন যে অনেক সময় লোকজন আমার পাশে চলে আসে মাংস কেনার জন্য, কিন্তু মাংস কেনার জায়গা হচ্ছে ওই পাশে, আমি তাদেরকে কিভাবে ইংরেজিতে বলবো যে আপনি ওই পাশে যান? আমি ওনাকে জাস্ট তিনটা ওয়ার্ড শিখালাম, সেটা হচ্ছে যে আপনি শুধু বলবেন প্লিজ গো দেয়ার। ওনাকে আমি দাঁড়িয়ে থেকে এটা শিখালাম, তারপর আমি বললাম যে আপনি এখন আমার সাথে বলেন যে কেউ যখন এখানে এসে কিছু একটা বলবে, আপনি তখন জাস্ট ওখানে পাঠিয়ে দিবেন ইংরেজিতে যে প্লিজ গো দেয়ার। সো প্রবলেম সলভ। আমি বলতেছি যে এই টাইপ ইংরেজিগুলা, এই টাইপ ইংরেজিগুলো আপনারা শিখে আসবেন, কারণ এটা কাজে লাগবে বা কখন কাজে লাগে সেই সময়টায় আপনি যে সব সময় একজন সাহায্যকারী পাবেন, সব সময় আপনার আত্মীয় আপনার ছেলে বা মেয়েকে পাশে পাবেন তা নয়। সো এই যে মিনিমাম চলার মতো ইংরেজিটা সেটা শিখে আসবেন। বা আপনি যদি ফ্যামিলি মিগ্রেশনে আসেন, যেটা হচ্ছে চেইন মাইগ্রেশন, আপনার ফ্যামিলির কেউ আপনার জন্য আবেদন করেছে, আপনি আস্তে আস্তে হয়তো আপনার বয়স এখন 50 আপ, যেটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু অনেকেই বাংলাদেশে অনেক বড় চাকরি করে, আপনি ধরে নেবেন যে বাংলাদেশে আপনি যা করতেন তা পাস্ট, বাংলাদেশি ডিগ্রি, এখানে যদি আপনি পড়ালেখা না করেন আপনি ভালো চাকরি পাবেন না। তাহলে আপনাকে এই মেন্টালিটি নিয়ে কিন্তু এখানে আসতে হবে। বা আপনি দেশে কিছুই করতেন না, আপনি ইংরেজিতে দক্ষ না, আপনি এখানে আসতেছেন সময় কাটানোর জন্য, বা অনেক সময় কিন্তু এখানে দেখা যায় যে অনেকেই কিন্তু কাজ করে। সো এই যে আপনি কাজ করবেন, কাজ করতে গেলে কিন্তু মিনিমাম ইংরেজিটুকু লাগবে। আর ইংরেজি জানার পর যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং। আপনি যদি গাড়ি চালাতে পারেন, আমেরিকা হচ্ছে গাড়ির দেশ, আপনি আমাদের দেশে যেমন বাসা থেকে বের হলে রিক্সা পান, সেটা সম্ভব না। আমি যখন দেশে গেলাম, আমি অটো রিক্সায় আমি যাচ্ছি, তো অটো রিক্সা উনি আগে রিক্সা চালাতো, আমার পরিচিত রিক্সা চালক, উনি বলল যে আপনি তো এখন আমেরিকায় থাকেন, ওখানে কি অটো রিক্সা আছে? আমি বললাম যে না, ওখানে তো আমাদের এই অল্প গতিতে আমাদের চললে হয় না, আমাদের অনেক দূর দূর যেতে হয়, সবাই গাড়ি নিয়ে চলে, দেখা যায় 10-15 মাইল আমাদের জন্য কিছুই না,
আমরা অনেক সময় বাজার করার জন্য 10 মাইল যাই, বা আমরা মসজিদ কাছাকাছি মসজিদও অনেক সময় দেখা যায় যে 10 মাইল দূরে। সো এটা আমাদের জন্য কিছুই না, এখানে এই অটো রিক্সা বা আপনি যে হেঁটে চলে যাবেন বাজারে তো কাছে না, বিশাল দেশ, বাড়িগুলো অনেক দূরে দূরে, অনেক লেন। সো আপনি যদি কাছে থেকে না দেখেন আমেরিকাকে, আপনি চিন্তা করতে পারবেন না যে বিশালতা বা এখানকার সিস্টেমটা কী। আপনাকে গাড়ি দিয়ে যেতেই হবে সবসময়। আমাদের দেশে যেমন আপনি বসে আছেন, একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এই কাজটুকু করার মতো এখানে বা ওকে বেতন দিয়ে রাখার মতো আমাদের অনেকের কিন্তু সক্ষমতা নেই যে আপনি একজন ড্রাইভার এখানে রাখবেন। কারণ আপনি যত ইনকাম করবেন, আপনার ড্রাইভার দেখা যায় তার ইনকামটা কাছাকাছি। অর্থাৎ আমাদের দেশে যে কম বেতনে ড্রাইভার পাওয়া যায় ব্যাপারটা এরকম না। সো আপনাকে কি করতে হবে তখন? আপনাকে নিজেই ড্রাইভ করতে হবে। আর এই ড্রাইভিংটা এখানে যে কেউ পারে, এখানে যেহেতু রাস্তাটা সিস্টেমেটিক, আপনি রাস্তা দিয়ে যখন গাড়ি চালাবেন হঠাৎ করে কেউ সামনে দিয়ে যাবে না বা একটা রিক্সা সামনে চলে আসবে না, খুব ইজি। আপনি যদি দেশ থেকে ড্রাইভিংটা শিখে আসেন তাহলে এই জায়গাটায় আপনি ইজিলি গাড়ি চালাতে পারবেন। আর আপনি যদি গাড়ি চালাতে দক্ষ হন আর যদি ইংলিশটা জানেন, আপনার এখানে চাকরির কোনো অভাব নেই। এখানে অনেক চাকরি আছে, জাস্ট আপনি ফুড ডেলিভারি দিবেন, আপনি পিৎজা ডেলিভারি দিবেন, বা এখানে বাংলাদেশের মতো উবার আছে। সো এই কাজগুলা বা ট্যাক্সি চালানোটা খুবই, ইনকাম অনেক বেশি এবং নিজস্ব স্বাধীনতা, আপনার যখন মন চায় আপনি যাবেন। এমন না যে আমরা যেমন 9টা 5টা অফিস করি, 9টা 5টা আপনার যাওয়ার দরকার নাই। আপনার ভালো লাগতেছে না আপনি রেস্ট নেবেন, আপনার বিকালে যাওয়ার মন চাচ্ছে আপনি বিকালে যাবেন। আপনি এই যে একটা স্বাধীনতা, এই কাজটুকু আপনি কখন করতে পারবেন? যখন আপনি ইংরেজি জানবেন, যখন আপনি ড্রাইভিংটা জানবেন। সো আমেরিকার মতো একটা দেশে যারা আসবেন, সেটা আপনি বিয়ে করে আসেন আপনার বা আপনার ফ্যামিলি ইমিগ্রেশন, আপনার ফ্যামিলি অ্যাপ্লাই করেছে আপনার, তারপর আপনি আসছেন, আপনি এখানে চাকরি করেন বা কিছু না করেন, আপনাকে 2টা জিনিস মাস্ট শিখে আসবেন। একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ড্রাইভিং। আপনারা যারা চেইন মাইগ্রেশনে আসছেন বা ফ্যামিলি ইমিগ্রেশনে, আপনারা জানেন যে অ্যাপ্লাই করার পর অনেক সময় 10 বছর সময় লাগে। 10 বছর কিন্তু বিশাল সময়। আপনি তো জানেন যে আপনি এখানে আসবেন, আপনি অল্প অল্প করে এই ইংলিশটা বা ড্রাইভিংটা আপনি শিখে, এটা অর্থাৎ একটা কি আত্মবিশ্বাস নিয়ে এখানে আসুন। তারপর যেটা বললাম যে যাদের এখানে বিয়ে হয় বা ভবিষ্যতে যে সে আসবে, সে জানে যে ওকে হাজবেন্ড তার সব কিছুই করবে, কিন্তু তবু এই 2টা জিনিস যদি থাকে তাহলে আপনার লাইফটা অনেক বেশি ইজি হবে। কারণ আমরা খুব যেই হেল্পিং হ্যান্ড আমাদের দেশে আমরা কাছাকাছি পাই, কিন্তু এখানে এটা সত্য যে এখানে সবাই ব্যস্ত। অর্থাৎ আপনার অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার নিজের কাজটা কিন্তু এখানে নিজেই করতে হয়, বা নতুন অবস্থায় আসার পর কিন্তু এখানে এই অ্যাডজাস্টটা করতে হয়। কিন্তু আবার যখন আপনি এই সিস্টেমটার সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন তখন আবার সব কিছু সহজ হয়ে যাবে। তাই অন্যান্য অনেক ব্যাপার আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে হচ্ছে আপনারা যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন, মানে স্টুডেন্ট ভিসা ছাড়া, যারা ফ্যামিলি ভিসা এখানে স্থায়ী হবার জন্য, বা যারা এখানে বিয়ে আপনি হাজব্যান্ডের সাথে বা এই জায়গাটায় আসবেন, তারা এটা প্লিজ 2টা জিনিস মাস্ট আসার আগে শিখে আসবেন। একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে ড্রাইভিং। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগে আবারও কথা বলবো। আল্লাহ হাফেজ।